নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই খুব ভালো আছেন। এই বছর বিশ্বকর্মা পুজো পড়েছে 7ই সেপ্টেম্বর, 31শে ভাদ্র, মঙ্গলবার। পুরাণ মতে ব্রহ্মপুত্র বিশ্বকর্মা গোটা বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন, এমনকি দেবতাদের প্রাসাদের নির্মাণও করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা, তাই তিনি দেবশিল্পী নামে পরিচিত। মূলত কারখানা, শিল্প প্রতিষ্ঠান, দোকান এবং যন্ত্রপাতি আছে এমন সব রকম স্থানে বিশ্বকর্মা পুজো করা হয়ে থাকে। বিশ্বকর্মা পুজো মানেই যেন দুর্গাপুজোর আগমন ঘণ্টা বেজে যায়। বাড়িতে খুব সহজ সরল উপায়ে কীভাবে বিশ্বকর্মা পুজো করবেন সেই সংক্রান্তই আজকের ভিডিওটা হতে চলেছে, তাই সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। সবার প্রথমে এই যে বিশ্বকর্মার মূর্তি আমরা নিয়েছি, এটা হচ্ছে বিগ্রহ, মাটির বিগ্রহ। একটি জলচকির উপর লাল কাপড় পেতে নিয়েছি, এর উপর কিছু ফুল ছড়িয়ে নিচ্ছি, আর এর মধ্যেই আমরা বিশ্বকর্মা ঠাকুরের যে মূর্তিটি নেওয়া হয়েছে সেই মূর্তিটি অধিষ্ঠিত করব। আপনারা চাইলে চিত্রপটও পুজো করতে পারেন। এখানে একটু ধান দুর্ব দিয়ে নিলাম, এরপর আমি মূর্তিটি এখানে বসিয়ে দিচ্ছি। যাদের কাছে ছবি আছে অর্থাৎ চিত্রপট, তারা চিত্রপটও পুজো করতে পারেন। মনে ভক্তি নিষ্ঠা সহকারে আপনি সব পুজোই বাড়িতে নিজেরাই করতে পারেন, তার জন্য আলাদা করে পুরোহিতের প্রয়োজন হয় না, এটা আমি মনে করি। এখানে ফুলের মালা পরিয়ে দিলাম ও চাঁদ মালা ঠাকুরের হাতে দিয়ে দিলাম। আর আসনের চারপাশটা একটু সুন্দর করে সাজিয়ে দেবো ফুল দিয়ে। শুধু কলকারখানা শিল্পক্ষেত্র নয়, অনেকের বাড়িতেও বিশ্বকর্মা পুজো করা হয়। এই বিশেষ দিন পুজোর পর রকমারি খাওয়া দাওয়া মেতে ওঠেন সকলে। বিশ্বকর্মা পুজোর দিন সমবেতভাবে ঘুড়ি ওড়ানোর রীতিও রয়েছে। এছাড়া পুজোর আগের দিন পশ্চিমবাংলার লোকেরা অর্থাৎ এদেশীয়রা সারা রাত জেগে রান্না পুজো করে থাকেন। এরপর আমরা ঘট প্রতিষ্ঠিত করব। ঘটের মধ্যে আমরা মাঙ্গলিক চিহ্ন এঁকে নিচ্ছি, আপনারা চাইলে মাটির ঘট, তামা, পিতলের ঘট ব্যবহার করতে পারেন। মাঙ্গলিক চিহ্ন দিয়ে আমাদের যে কোনো শুভ কাজ শুরু হয়ে থাকে, তাই জন্য আমরা বাঙালিরা সাধারণত মাঙ্গলিক চিহ্ন ব্যবহার করে থাকি। তেল সেতুর দিয়ে এখানে মাঙ্গলিক চিহ্ন এঁকে নিচ্ছি, আর ঘটে আমরা শীষযুক্ত একটি ডাব দেব, আর দেব আমসরা বা আম্রপর্ল। অবাঙালিরা সাধারণত স্বস্তিক চিহ্ন ব্যবহার করে থাকেন। স্বস্তিক চিহ্ন খুবই শুভ চিহ্ন, গণেশ পুজো ইত্যাদি ক্ষেত্রে বা দিওয়ালির সময় আমরা স্বস্তিক চিহ্ন ব্যবহার করি, তবে বিশেষ পুজোর ক্ষেত্রে বাঙালিরা এই মাঙ্গলিক চিহ্নই ব্যবহার করে থাকেন। ডাবের মধ্যে এরকম মাঙ্গলিক চিহ্ন এঁকে নিয়েছি তেল সিঁদুর দিয়ে। এরপর ঘরটির মধ্যে আমরা জল পূর্ণ করব। আমি গঙ্গার জল দিয়েছি, আপনারা বিশুদ্ধ জলও ব্যবহার করতে পারেন। এর মধ্যে একটু চন্দন অগুরু দিয়ে দিচ্ছি, আর কিছু আতপ চাল দিয়ে দিচ্ছি। এখানে চন্দন দিয়ে দিলাম, অগুরু দিয়ে দিলাম, এরপর এই যে আমসরাটা দিয়ে দিচ্ছি, 5টি পাতাযুক্ত বা 7টি পাতাও নিতে পারেন, বা আপনি যে কোনো 5টি গাছের পাতাও নিতে পারেন। এখানে আমি আমসরা নিয়ে নিচ্ছি, এর মধ্যে তেল সিঁদুর দিয়ে প্রত্যেকটা পাতার মধ্যে একটা করে ফোঁটা দিয়ে দিচ্ছি। আপনি যদি শীষযুক্ত ডাব না পান তাহলে কাঁঠালি কলাও দিতে পারেন। এরপর আমরা শীষযুক্ত ডাবটি বসিয়ে দিলাম, এরপর একটা ফুলের মালা দিয়ে দিচ্ছি। আপনি ঘটে চাঁদমালা দিতে পারেন। আর একটি ফুল দিয়ে আমরা ঘরটিকে স্থাপনা করব। তার আগে যেখানে ঘরটি স্থাপনা করব সেখানে একটু গঙ্গা মাটি দিয়ে দিয়েছিলাম। গঙ্গা মাটি না থাকলে আপনি তুলসী গাছের মাটিও ব্যবহার করতে পারেন, আর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। এরপর আমরা ঘটে আচ্ছাদন স্বরূপ একটি লাল কাপড় দেব, বা আপনি ঘটের গামছাও ব্যবহার করতে পারেন। আমি এখানে লাল চিলি কাপড় ব্যবহার করেছি। এরপর ঘটে সবার প্রথমে আমরা গণেশ দেবের নাম করে ফুল দেব, তারপরে পঞ্চদেবতার নাম করে ফুল দেব। এরপর আমরা বিশ্বকর্মা দেবের কপালে চন্দনের ফোঁটা পরিয়ে দিলাম আর ফুল দিয়ে দিলাম। এটা বিশ্বকর্মা দেবের ধ্যান মন্ত্র আমি পাঠ করছি। ওম বিশ্বকর্মণ্য মহাভাগ সুচিত্রকর্মকারক বিশ্বকৃত বিশ্বদৃক পঞ্চ রসনা মানদণ্ডদৃক। ওম দংশপাল মহাবীর সুচিত্রকর্মকারক বিশ্বকৃত বিশ্বদৃক পঞ্চ বসনা মানদণ্ডদৃক। এখানে বিশ্বকর্মা দেবের সমস্ত অস্ত্র সামগ্রী, হাতুড়ি, ছেনি, কাছি,
সমস্ত কিছুকে আমি এখানে তেল সিঁদুর লাগিয়ে দিয়েছি ও ফুল দিয়ে পুজো করছি, কারণ এগুলোই তারা উনি সমস্ত কিছু সৃষ্টি নির্মাণ করেন, বিভিন্ন রকম জিনিসপত্র উনি তৈরি করেন। কথিত আছে যে জগন্নাথ বলরাম দেবের মূর্তিও উনি তৈরি করেছেন এবং আরও অনেক কিছু উনি সৃষ্টি করেছেন। তো এইগুলো আজকে তাই জন্য পুজো করছি। এরপর আমার ঘরের ঠাকুরের যে বিগ্রহ রয়েছে তাদের সবাইকে পুজো করে নিচ্ছি। আমি গোপালদের সকালবেলায় স্নান করিয়ে নিয়েছিলাম, এবার আমি গোপালদের ফুল চন্দন তুলসী পাতা দিচ্ছি, দিয়ে পুজো করছি। এখানে তিনটে গোপালই রয়েছে আমার, দেখুন, সবাইকে নিজের হাতে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে মালা দিয়ে, আর হাতে মিষ্টিও দিয়ে দিয়েছি। কথিত আছে যে দেবতাদের শুধু প্রাসাদ নয়, দেবতাদের অস্ত্রশস্ত্র বিশ্বকর্মাদের নিজেই নির্মাণ করেছিলেন। চারপাশটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, এরপর আমরা নৈবেদ্য নিবেদন করব। আমি এখানে 5 রকমের মিষ্টি আর দই দিচ্ছি, আর ফল নৈবেদ্য দিয়েছি। পঞ্চদেবতার উদ্দেশ্যে একটা নৈবেদ্য দিয়েছি 5 জায়গায়, আর বিশ্বকর্মাদেবের উদ্দেশ্যে একটা নৈবেদ্য আলাদা করে সাজিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন দই মিষ্টিতে থালা ভর্তি করে দিয়েছি। আর এখানে এই নৈবেদ্যটি বিশ্বকর্মাদেবের উদ্দেশ্যে, এখানে কিছু আতপ চাল রয়েছে ঘি মিশ্রিত, আর কিছু ফল রয়েছে আর মিষ্টি রয়েছে। আর এখানে পঞ্চদেবতার উদ্দেশ্যে আরেকটা নৈবেদ্য আমরা নিবেদন করেছি, কারণ যে কোনো পুজো করার আগে পঞ্চদেবতার আহ্বান করে নিতে হয়, তাই পঞ্চদেবতার উদ্দেশ্যে আর বিশ্বকর্মাদেবের উদ্দেশ্যে আমরা এখানে নৈবেদ্য নিবেদন করে দিচ্ছি। জলপূর্ণ গ্লাসে এখানে আচমন করে নিচ্ছি, বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিপা যশ্বরী কুণ্ডলী কাক্ষ সভাজ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। এইভাবে দেহ শুদ্ধিকরণ করে নিলাম, আর এখানে নৈবেদ্যগুলো আমি নিবেদন করে দিচ্ছি বিশ্বকর্মা দেবের উদ্দেশ্যে ও পঞ্চদেবতার উদ্দেশ্যে। এরপর আমরা ধূপদীপ জ্বেলে নেব। এখানে দুপাশে দুটো প্রদীপ জ্বেলে দিয়েছি, দুপাশে দুটো প্রদীপ দিয়ে দিলাম। আর পুজোর আগে আমি ঘিয়ের প্রদীপ জ্বেলেছিলাম, সেটা আপনারা দেখেইছেন। যে কোনো পুজোর আগে পুজোর বাতাবরণ তৈরি করার জন্য একটি প্রদীপ বা ধূপকাঠি অবশ্যই জ্বেলে নেবেন, আর তারপরে দেবদেবীদের উদ্দেশ্যে ধূপদীপ তো আপনি নিবেদন করবেন। এইভাবে চারপাশটা গুছিয়ে নিলাম। এরপর আমরা বিশ্বকর্মা দেবের প্রণাম মন্ত্র পাঠ করব। দেব শিল্পীন মহাভাগ দেবনং কার্য সাধক বিশ্বকর্মাণ নমস্তভ্যং সর্বাভীষ্ট প্রদায়ক। এরপর আমরা হাতে ফুল চন্দন দূর্বা বেলপাতা নিয়ে হাত জোড় করে এই মন্ত্র পাঠ করে পুষ্পাঞ্জলি নিবেদন করব। দেব শিল্পীন মহাভাগ দেবানং কার্য সাধক পূজং গৃহান বিধিবত কল্যাণ কুরুমে সদা। এসো স্বচন্দন গন্ধ পুষ্প বিল্বপত্রাঞ্জলি বিশ্বকর্মা দেবায় নম। এই মন্ত্রটি 3 বার বলে আমরা বিশ্বকর্মা পুজোর পুষ্পাঞ্জলি নিবেদন করব। এরপর আমরা ধূপকাঠি ধরে নিচ্ছি, আমরা আরতি শুরু করব। পঞ্চপ্রদীপ দিয়ে কর্পূর দিয়ে আমরা একে একে আরতি করব। সবার প্রথমে ধূপকাঠিগুলো জ্বেলে নিলাম, পঞ্চপ্রদীপ সাজিয়ে রেখেছি। প্রদীপ আর ধূপ আমরা বিশ্বকর্মা দেবের উদ্দেশ্যে নিবেদন করে দেব। ভোগগুলো আমরা আগেই নিবেদন করে দিয়েছিলাম, ধূপ দীপও আমরা নিবেদন করে দেব। এরপর আমরা আরতি করব। বিশ্বকর্মা পুজোর দিন মানে আকাশে নানা রকমের রং বেরঙের ঘুড়ির সমাগম। এই দিনকে বিশ্বকর্মা দেবের নিকটে অনেকে লাটাই ও ঘুড়ি নিবেদন করে থাকেন। ছেলেবেলা থেকেই দেখে এসেছি যে সরস্বতী পুজোর দিন আর বিশ্বকর্মা পুজোর দিন, এই 2 দিনকেই বিশেষ করে ঘুড়ি ওড়ানোর দিন হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। আর মজা করে ছোট ছোট ছেলেরা এবং বড়রাও ঘুড়ি ওড়ে থাকেন আজকের দিন। এখানে পঞ্চপ্রদীপটা আমি ধরে নিচ্ছি, ঘি দিয়ে পঞ্চপ্রদীপটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। এরপরে আমরা পঞ্চপ্রদীপ ও কর্পূর দিয়ে
আরতি করব। পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার পূর্বে আমি পঞ্চপ্রদীপটাকেও শুদ্ধ করে নিয়েছিলাম জল দিয়ে, ফুল দিয়ে। এবার আমি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করব, তারপর কর্পূর দিয়ে আরতি করব, জল শঙ্খ দিয়ে একের পর এক আরতি করব। এখানে আসন থেকে উঠে বসে আমি আরতি করছি, যেহেতু বসে বসে আরতি করতে নেই তাই জন্য দাঁড়িয়ে এইভাবে আমি আরতি করছি। একে একে ধূপকাঠি, ফুল, জলশঙ্খ সব দিয়ে আমি আরতি সেরে নিচ্ছি ও আজকে কর্পূর দিয়েও আরতি করব। একে একে ধূপ, দীপ, পঞ্চপ্রদীপ, জলশঙ্খ, ফুল দিয়ে আরতি করার পর সব শেষে আমরা কর্পূর দিয়ে আরতি করছি। কর্পূরের আরতি করে আরতির তাপ বিশ্বকর্মা দেবীর উদ্দেশ্যে নিবেদন করে দিলাম। এইভাবে আরতি সম্পন্ন করলাম ও আমার পুজো শঙ্খধ্বনি দিয়ে সম্পন্ন করলাম। আশা করছি এই ছোট্ট পূজার আয়োজনটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। এর পরের ভিডিওতে আমি দুর্গাপুজো সম্বন্ধে আলোচনা করব যে কবে কোন দিন দুর্গাপুজোর কোন তিথি পড়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।